একদিকে বৃষ্টি আর অন্যদিকে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে বিভিন্ন এলাকায় প্লাবিত হয়েছে ফসলি জমি। ব্যবসায়ীদের দাবি, এরই প্রভাব পড়েছে রাজধানীর কারণ বাজারে কাঁচা পণ্য সরবরাহে, বেড়েছে দামও। একদিন আগেও 40 টাকায় বিক্রি হওয়া লম্বা বেগুন শনিবার সকালে দাম হাঁকা হয় কেজি প্রতি 60 টাকা, গোল বেগুনের দাম 70। এছাড়া পটল, পেঁপে, ঢেঁড়সের কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে দাম ঠেকেছে হাফ সেঞ্চুরিতে। ব্যবসায়ীরা জানান, যেসব এলাকা থেকে সবজি আসে বৃষ্টিতে সেখানে উৎপাদন ব্যাহত হয়েছে, পানি জমে নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি। বেগুন আমি 30 টাকা কেজি কিনছি, কিন্তু আজকে এখন আমার তো যাওয়ার সময় এখান থেকে চাইলে কত 60 টাকা কেজি, ঘুরে আসলাম 70 টাকা কেজি। কাঁচা মালটা বৃষ্টির কারণে একটু বাজার সরবরাহটা একটু কম। স্বস্তি নেই মাছের বাজারেও, প্রায় সব ধরনের মাছের কেজিতে দাম বেড়েছে অন্তত 30 টাকা। এক্ষেত্রেও বলা হচ্ছে ঘের ভেসে যাওয়ায় সরবরাহ সংকটের কথা। একদিন আগে বিক্রি হওয়া 180 টাকার তেলাপিয়া বিক্রি হচ্ছে 200 টাকায়। ছোট চিংড়ির কেজি 800, বোয়াল, রুই কাতলায় 20 টাকা বেড়ে দাম ঠেকেছে 350 থেকে 400 ঘরে। দুর্যোগের কারণে মানে মাল আসতে পারে না, আসার কমের কারণে মানে একটু বাড়তি। রাস্তাঘাট চলবে কিনা, বাইরেতে বেরোতে পারবো কিনা, একবারে বাজার করে নিয়ে একটা টেন্ডেন্সি সবার ভিতরে আছে। অস্থিরতা তৈরি হয়েছে চালের দামেও, সপ্তাহ ব্যবধানে 3 টাকা বেড়ে মিনিকেটের দাম কেজি প্রতি 68 থেকে 70 টাকা। এ তালিকায় আছে বিয়ার 28, পাইজাম ও নাজির শাইল। এক্ষেত্রে কর্পোরেট সিন্ডিকেট সহ মিলারদের কারসাজিকে দায়ী করছেন খুচরা দোকানিরা। নিয়ন্ত্রণ নাই না, মানে ওনারা এটা করতেই পারতেছে না, তাদের ব্যর্থতা আছে। ছাত্ররা আন্দোলন করতে আছে, কিন্তু আসলে কার্যক্রম সবই চলতে আছে, ওইটা উচিলা কইরা কোম্পানিরা মনে করেন দাম বাড়ায় দেয়। এদিকে উচ্চ মূল্যে স্থির আছে মুরগি ও ডিমের দাম। 1 কেজি ব্রয়লার 170 আর ডিমের ডজন বিক্রি হচ্ছে 150 টাকায়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।